হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু তপু কুকিং স্টুডিও আমি এই চ্যানেল নিত্যান্ত রেসিপি নিয়ে হাজির হই আমার রেসিপিটিতে আপনাদের ভালো লেগে থেকে অবশ্যই লাইক করবেন আর প্লিজ 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে করলা ভাজি এই জন্য আমি অলরেডি করলাকে চাকা চাকা করে কেটে নিয়েছিলাম এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট এরপর আমি তেল গরম করে অলরেডি কিন্তু করলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি করলাগুলো অবশ্যই ডুবো তেলে ভাজবো তাহলে করলাগুলো খেতে মচমচা হবে অল্প তেল দিয়ে কিন্তু করলা ভাজলে তরলা খেতে ভালো লাগে না আর সেই জন্য বেশি ডুবো তেলে করলা ভাজতে হবে দেখুন আমি করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং পাঁচ থেকে দশ মিনিট লবণে দিয়ে মেখে রেখেছি যাতে করলাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারাও ঠিক এইভাবে পাঁচ থেকে দশ মিনিট আগে ভেজে রেখে মেখে রেখে তারপরে ভেজবেন তাহলে দেখবেন করলাগুলো খেতে কতটা টেস্টি লাগবে আমি একটু টাইম নিয়ে করলা ভাজব তাহলে করলাগুলো খেতে খুব টেস্টি হবে এভাবে করলা আপনারা বাসায় ভেজে দেখবেন খেতে কতটা টেস্টি আমি এভাবে হাতা দিয়ে একটু নাড়াল দিয়ে দিয়ে ভাজতে থাকবো যাতে আমার করলাগুলো নিচ থেকে পুড়ে না যায় অবশ্যই ভাজার সময় চুলা রাসটা থাকবে লো এভাবে আমি ধীরে ধীরে ভেজে করলাগুলো যখন একটু লালচে বর্ণের হয়ে যাবে তখন আমি তুলে ফেলবো আমার করলাগুলো কিন্তু লালচে বর্ণের হয়ে গেছে আমি এখন তুলে ফেলছি আমি এভাবে হাতা দিয়ে দিয়ে আমার সব করলাগুলোকে তুলে ফেলবো দেখলেন তো কত ইজিলিভাবে আমি তৈরি করে ফেললাম আমি আজকে আমার করলা ভাজিটি অবশ্যই বাসে ট্রাই করবেন রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন